ভোটে জেলায় জেলায় অশান্তি, ভোট ঘিরে ভুরি ভুরি অভিযোগ। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত 800 বেশি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুতপার কাছে। সুতপা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ওভারঅল কি সিচুয়েশন? দেখো, সব থেকে যে খারাপ অবস্থা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে একের পর এক অভিযোগ আজ সারাদিন ধরে নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে বিভিন্ন জায়গা থেকে। তুমি জানো যে টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে আসে এবং সরাসরি কেউ কেউ নির্বাচন কমিশনার বা আধিকারিকদের ফোন করেও জানাতে থাকেন, এবং তৎক্ষণাৎ কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, পর্যবেক্ষকদের ফোন করে জানানো হয় স্পটে যেতে, অথবা কখনো কখনো পুলিশ আধিকারিকদেরকে বলা হয় সরাসরি স্পটে পৌঁছে যেতে। কিন্তু যত বেলা বেড়েছে তত অভিযোগের পরিমাণ বাড়তে থেকেছে। বেলা তিনটে পর্যন্ত আমরা দেখেছি 800 বেশি অভিযোগ জমা পড়েছে, বিকাল সাড়ে পাঁচটার পর্যন্ত সেই অভিযোগের পরিমাণ প্রায় 1000 ছাপিয়ে গেছে, এবং যত সময় বেড়েছে ততই কিন্তু খানিকটা অসহায় লেগেছে নির্বাচন কমিশনার অথবা তার আধিকারিকদের। তার কারণ এর আগে যে চারটে পুরসভা নির্বাচন সেক্ষেত্রে তবুও খানিকটা সামাল দেওয়া গেছিল, কিন্তু এই 108টা পুরসভা নির্বাচনে যেভাবে একের পর এক ঘটনা এসে পৌঁছেছে এবং ঘটনার খবর এসে পৌঁছেছে এবং টেলিভিশনে আমাদের চ্যানেল এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে যেভাবে ছবি দেখা গেছে তাতে কিন্তু কার্যত খানিকটা হলেও দিশাহারা হতে দেখা গেছে নির্বাচন কমিশনের আধিকারিকদের। সবটা মিলে কিন্তু একই সঙ্গে কংগ্রেসের তরফ থেকে আজকে এসে অভিযোগ জানানো হয়, বিজেপির তরফ থেকে এসে অভিযোগ জানানো হয়, এবং বিজেপি সরাসরি এই একেবারে সুতপা এই প্রসঙ্গেই আসবো আমরা। তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আসছি। ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, সুতপা সেন আমাদেরকে যেটা জানাচ্ছিল যে ভোট হয়নি, লুট হয়েছে, এমনই কমিশনে অভিযোগ বিজেপির। 180টি পুরসভায়, মাফ করবেন, 108টি পুরসভায় পুনরায় ভোটের দাবি, কমিশনকে চিঠি বিজেপির তরফ থেকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 108টি পুরসভায় পুনরায় ভোটের দাবি, কমিশনকে চিঠি বিজেপির। আমরা এনে আরও বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, তুমি যেটা জানাচ্ছিলে তখন, দেখো আজকে বিজেপি তিনজন প্রতিনিধি তারা আসেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন, এবং সেখানে তারা লিখিতভাবে যে অভিযোগ দিয়ে গেছেন তাতে একেবারে কোন এলাকায় কী ধরনের ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার পাশাপাশি একই সঙ্গে তারা বলেছেন 108টা পুরসভাতে আর স্ক্রুটিনি নয়, একেবারে নির্বাচন খারিজ করে দিতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে, এবং সেখানে পর্যবেক্ষকদের রাখতে হবে তাদেরকেই যারা নিরপেক্ষ পর্যবেক্ষক হবেন, এবং সম্পূর্ণ নির্বাচন খারিজ করার এই যে সিদ্ধান্ত বলা যেতে পারে বিজেপির তরফ থেকে, সেই সিদ্ধান্ত জানানোর পাশাপাশি তারা কিন্তু আরও জানিয়ে গিয়েছেন যে আগামীকাল তারা 12 ঘন্টার বন্ধ ডেকেছেন এই একই কারণে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারকে রাজ্যপাল তিনিও ডেকে পাঠিয়েছেন। সবটা মিলে কিন্তু একটা অত্যন্ত বলা যেতে পারে যে জটিল একটা পরিস্থিতি। তার কারণ হচ্ছে যে আজকে রাত্রির থেকে স্ক্রুটিনি হওয়ার কথা, এবং তারপরে সিদ্ধান্ত হবে যে কোন কোন এলাকায় রিপোল হতে পারে বা কোন কোন ওয়ার্ডে বা বুথে রিপোল হবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। কিন্তু তার আগেই কিন্তু বিজেপির তরফ থেকে সরাসরি নির্বাচন খারিজ করার দাবি রাখা হলো, এবং কংগ্রেসও কিন্তু দুপুরবেলা এসেই তারা বলে গেছে যে নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। বামেরাও কিন্তু একের পর এক ফোন করেছেন নির্বাচন কমিশনারকে, বাম নেতৃত্ব তারা ফোন করেছেন নির্বাচনের। তোমাকে ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।